আল্লাহর নবী বিশ্ব নবী মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে তিনি মদিনায় হিজরত করছেন মক্কা ছেড়ে তিনি মদিনায় চলে যাচ্ছেন মনটা বড় খারাপ আল্লাহর নবী বারবার চোখ মোছেন ও খানায় কাবা ও মক্কা তোমার জালিম সন্তানেরা আমাকে থাকতে দিল না আমি মক্কা ছেড়ে মদিনার দিকে চলে যাচ্ছি আল্লাহর নবীর দিলের মধ্যে রাসূলুল্লাহর দিলের মধ্যে মক্কার প্রতি ভালোবাসা নবীজি যাচ্ছেন বারবার ফিরে ফিরে মক্কার দিকে তাকাচ্ছেন এমন সময় আল্লাহর পক্ষ থেকে রূহুল আমিন জিব্রাইল হাজির হয়ে গেল জিব্রাইল নবীর কাছে একটা সূরা নিয়ে এলো ওই সূরার নাম হলো সূরা কাসাস আল্লাহর নবীকে বুঝাইলো ও নবী মন খারাপ করবেন না ও নবী মন খারাপ করবেন না আজকে মক্কা থেকে আপনি চলে যাচ্ছেন মক্কা থেকে জীবন বাঁচানোর জন্য আপনি চলে যাচ্ছেন আল্লাহ তাআলা এই মক্কায় আবার আপনাকে ফিরায় দেবে আল্লাহু আকবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যের পক্ষে থাকার কারণে হকের কথা বলার কারণে হকের দাওয়াত দেওয়ার কারণে আবু সুফিয়ানের সরকার মামলা হামলা অত্যাচার নির্যাতন করে তছনছ করে দিয়েছিল নির্যাতনের স্টিম রুলার চালিয়েছিল শেষ পর্যন্ত রাসূলুল্লাহ মক্কায় টিকতে না পেরে মক্কা ছেড়ে তিনি মদিনার পানে হিজরত করলেন নবীজির মনটা খারাপ আর এদিকে কাফেরেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ব্যাপারে নানান ধরনের মন্তব্য করতেছে মন্তব্য কি আবু বকর সিদ্দিক ভক্তি করে পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন বড় মাপের একজন ব্যবসায়ী উমর ইবনুল খাত্তাব তিনি সমাজের হাতে গোনা মুষ্টিমেয় কয়েকজন নেতার তিনি একজন নেতা ছিলেন সমাজে নেতৃত্ব দিতেন তারপরে খুব প্রভাবশালী একজন ব্যক্তি ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের কুরাইশ বংশে আব্দে মানাব গোত্রের একজন প্রভাবশালী লোক ইসলাম গ্রহণ করেছিল যার নাম আমির হামজা ইবনে আব্দুল মুত্তালিব আরেকজন ব্যক্তি যিনি ছিলেন অনেক বড় মাপের এই যুগের কোটি কোটি টাকার বড় ব্যবসায়ী তিনি হলেন ওসমান জিন্নুরাইন সকলে ভক্তি শ্রদ্ধা নিয়ে পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়েদুনা আবু বকর মান ছিল সম্মান ছিল ইজ্জত ছিল সাইয়েদুনা ওমর সমাজের ভিতরে নেতৃত্ব ছিল হযরত উসমান জিন্নুরাইন বড় ব্যবসায়ী ছিল আবু উবাইদা ইবনুল জাররাহ সমাজের মধ্যে অনেক বড় একজন মানুষ ছিল কিন্তু ইসলাম গ্রহণ করার কারণে কালেমা পড়ার কারণে ও যুবক বন্ধুরা ভালো করে শোনেন কোরআনের কথা ইসলাম গ্রহণ করার কারণে কালেমা পড়ার কারণে এক আল্লাহর প্রতি ঈমান বিশ্বাস আনার কারণে তাদের উপরে ওই সমাজের লোকেরা মক্কার শাসকেরা মক্কার সরকার আবু সুফিয়ানের নেতৃত্বে যারা আছে নির্যাতনের পাহাড় ভেঙে দিল অত্যাচারের পাহাড় ভেঙে দিল নানান ধরনের মামলা হামলা জুলুম চালালো মুসলমানেরা জীবন বাঁচানোর জন্য আবিসিনিয়ায় চলে গেল এবার তারা শুনতে পারল আবিসিনিয়ার অবস্থা মক্কার অবস্থা একটু ভালো হয়েছে তারা আবার ফিরে এলো কিন্তু দেখা গেল না আগের তুলনায় মক্কার শাসকেরা মক্কার জালিম সরকারের লোকজন অত্যাচারের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে
নির্যাতনের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে একজন মুসলমানও রাতের বেলা ঘরে ঘুমাতে পারে না পাহাড়ে পাহাড়ে এখানে সেখানে পালিয়ে বেড়ায় এবার মক্কার লোকজন তামাশা করে হাসি ঠাট্টা করে মস্কারা করে কি ইসলাম গ্রহণ করলো কি কালেমা পড়লো সমাজে সম্মান ছিল ইজ্জত ছিল মর্যাদা ছিল সব গেল কি কালেমা গ্রহণ করলো এরা তো ব্যর্থ হয়ে গেল আকাশ থেকে আসছে আযিম থেকে আল্লাহ তাআলা শুনলেন আল্লাহ नाराज হয়ে গেলেন আল্লাহ জানিয়ে দিলেন قد افلح المؤمنون قد افلح المؤمنون اے مکر কাফেররা শুনে রাখো আমার ওই ইমামদারেরা তোমাদের অত্যাচার নির্যাতন মামলা হামলার কারণে আজকে যারা ঘরে ঘুমাতে পারে না বউ বালবাসার কাছে আসে দাঁড়াতে পারে না নিরাপদে যারা ব্যবসা বাণিজ্য করতে পারে না ওই মানুষগুলো ব্যর্থ হয় নাই আমি আল্লাহ ঘোষণা দিলাম কোরআনে ওই মানুষগুলি সফল হয়ে গেছে তোমাদের কাছে সফলতার অর্থ হলো ক্ষমতার মসনদ গ্রহণ করা তোমাদের কাছে সফলতার অর্থ হলো মক্কার নেতা হওয়া তোমাদের কাছে সফলতার অর্থ হলো চুরি ডাকাতি করে টাকার পাহাড় তৈরি করা আর আমি আল্লাহর কাছে সফলতা ব্যর্থতা অন্য জায়গায় ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা আমি আল্লাহর কাছে সফলতা হলো আমি আল্লাহ যাকে কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে পরিত্রাণ দেব এবং জান্নাতে প্রবেশ করাবো ফাকাদ ফাজা সেই হবে সফল কাম ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়ায় দুদিনের টাকার মালিক সম্পদের মালিক পয়সার মালিক ক্ষমতার মালিক হয়ে ভাববে না দুনিয়াটাই আসল আল্লাহ বলছেন এই দুনিয়াটা হলো নিছক খেল তামাশা বাচ্চাদের ধুলো খেলা ছাড়া আর কিছুই নয় কথা কি কামরুল ইসলাম সাঈদের না কথা আল্লাহ কোন সূরা থেকে তেলাওয়াত করেছি আমি কিন্তু ওদিকে যাই নাই আপনারা বুঝতেছেন আপনারা মনে করতেছেন আমি যা বলতেছি সব কাসাসের তাফসীর না এটা আলেমরা বুঝতেছে আমি বলতেছি এখন জুমলায় মুতারি যান ভিন্ন প্রসঙ্গের কথা গুছিয়ে আনতেছি কোন সূরা থেকে তেলাওয়াত করেছি কাসাস কোন জায়গা অবতীর্ণ কেউ বলেছেন মক্কায় কেউ বলেছেন মদিনায় এই যে দুইটা কথা কেন আসলে মক্কাই হয়েছে তবে ওয়ান দা ওয়ে নবীজি মদিনায় যাচ্ছিল মক্কার জালিম নেতাদের মক্কার আবু সুফিয়ানের নেতৃত্বে জালিম সরকারের অত্যাচার নির্যাতন জুলম এবং তিন বছর কারারুদ্ধ থাকার পরে তিন বছর অবরুদ্ধ থাকার পরে তিনটা বছর নিদারুণ কষ্ট ৩৬ মাসের বেশি নিদারুণ কষ্ট করার পর নবীজি তার সাহাবিদেরকে পাঠিয়ে দিলেন আল্লাহ নবী সকলের শেষে আস্তে আস্তে যাচ্ছেন বারবার করে চোখ মুছতেছেন হুজুরের কান্না থামছে না হুজুরের হৃদয়ের ব্যথা কলিজা যেন রক্তক্ষরণ হচ্ছে আল্লাহর হাবিব বুকটা যেন ভেঙে যাচ্ছে এমন সময় আল্লাহ তার জিব্রাইলকে পাঠিয়ে দিলেন জিব্রাইল যাও আমার হাবিব মদিনার রাস্তায় আমার হাবিবের সাথে সাথে যাও আর আমার হাবিবকে একটু মুসার কাহিনী শোনাও কার কাহিনী শোনাও মুসা আলাইহিসসালামের কাহিনী শোনাচ্ছি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বললেন ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এক এক সময় তমাম দুনিয়ার বিরাট ক্ষমতার মালিক ছিল ফেরাউন ওই ফেরাউন নির্যাতন করেছিল অত্যাচার করেছিল ফেরাউনের অত্যাচার নির্যাতনে একটা জাতি তছনছ হয়ে গিয়েছিল আমি আল্লাহ তাআলা ওই সময় জাতির উত্তরণের জন্য জাতির ভাগ্যের পরিবর্তনের জন্য আমি আল্লাহ তাআলা পয়গম্বর মুসাকে পাঠিয়ে দিয়েছিলাম মুসার মা তাকে দরিয়ায় ফেলে দিয়েছিল আমি আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছিলাম ওই দরিয়া থেকে ওই পানি থেকে আবার মুসার মায়ের কোলে আমি মুসাকে ফিরায় দেব নবুয়াত দেব এবং এক সময় তার হাতে এই জালিম সরকারের পতন হবে হে নবী আপনি মন খারাপ করবেন না আপনি মন খারাপ করবেন না মদিনার পানে যাচ্ছেন আল্লাহ তাআলা আপনার সঙ্গে ওয়াদা করছেন কোরআনুল কারীম সূরা কাসাস ৮৫ নম্বর আয়াত ইন্নাল্লাযী ফরাযা আলাইকাল কুরআন
إن الذي فرض عليك القرآن لردوك إلى معاد قل ربي أعلم من جاء بالهدى ومن هو في ضلال مبين الله بولشن إن الذي فرض عليك القرآن ও নবী আল্লাহ জি আল্লাহ আপনার উপরে এই কোরআন অবতীর্ণ করেছেন লারাদুকা ইলা মাআদিন এই ভূখণ্ডে ক্ষমতা দিয়া আল্লাহ আবার আপনারে ফিরায় আনবেন আর আপনি বলে দেন রব্বি আলামু আমার প্রভু জানে মানজা আবিল হুদা কে কে হেদায়েতের উপরে আছে ও মান হুয়া ফি দালালিম মুবিন আর গোমরাহির উপরে কে আছে একটা টুপি মাথায় দিলেন একটা আবাকাবা জুব্বা পাগড়ি দিলেন আর মুসলমানের মতো নাম লাগাইলেন বছরে লক্ষ টাকা খরচ করে কুরবানি দিলেন আপনি ভাববেন না আপনি বিরাট বড় মুসলমান হয়ে গেলেন আরে রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়েছে আল্লাহর হাবিবের পিছনে নামাজ পড়েছে যার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নবীজি তার জানাজা করেছে বাবা ছিল কাট্টা মুনাফিক ছেলে ছিল খাঁটি ইমামদার সুবহানাল্লাহ বলবেন না বাবা ছিল কাট্টা মুনাফিক একদম নির্ভেজাল মুনাফিক আর তার সন্তান ছিল খাঁটি ইমামদার এখন ছেলে রাসূলুল্লাহর কাছে গিয়ে কাঁদে হুজুর আমার বাবার জানাজা আপনার করতে হবে আল্লাহ কা নাম হাবিব ওমর রাদিয়াল্লাহু তাআলা টেনে ধরছে সাহাবীরা নিষেধ করতেছে নবীজি বলতেছেন আমি যাবই তারপরে ছেলেটা কেঁদে কেঁদে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার একটা গায়ের জামা আমার বাবার জন্য দিলে আমার মনে হয় কবর আমার বাবার সাথে ভালো ব্যবহার করত নবীজি কি করবেন ছেলে তো খাঁটি মুসলমান 1% কোনো নেফাকি কোনো ধরনের খারাপি তার মধ্যে নাই কিন্তু বাপটা হলো 100% 100 এর মধ্যে 110% হলো কাট্টা মুনাফিক মাথায় জুব্বা পাগড়ি আছে গায়ে জুব্বা আছে আবাকাবা আছে নবীর পিছনে গিয়ে নামাজও পড়ে নামটাও মুসলমানের খাতায় লিখেছে কিন্তু এক নম্বর কাট্টা মুনাফিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ের জামা দিলেন ছেলে কেঁদে কেঁদে বলে হুজুর আমার বাবার কবর একটু নামে কি করবে দয়ার নবী তো রহমতের নবী করুণার নবী হাবিবে কিবরিয়া তিনি আল্লাহর হাবিব সহ্য করতে পারলেন না ছেলের চোখের পানি নবীজি লাশটা নামানোর জন্য কবরে নামলেন রহমতের নবী একটু চালাকি করলেন এটা খারাপ চালাকি না ভালো চালাকি রহমতের নবী একটু চালাকি করলেন কবর থেকে ওঠার সময় একটু পিঠ দিয়ে কবরের মাটির সাথে একটু ডলা দিলেন ইচ্ছে করে তার অর্থ হলো হাবিবে কিবরিয়ার পিঠের একটু সোয়া কবরের মাটিতে লাগুক উদ্দেশ্য ভালো না খারাপ রহমতের নবী তো উদ্দেশ্য ভালো আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দেখতেছে আমার দয়ার নবী মায়ার নবী করুণার নবী আমার হাবিব কি করতেছে দেখতেছে আল্লাহ তাআলা বলেন তাসিন মিম হরুফে মুকাত্তাত এই শব্দগুলো ও এই হরফগুলো এই অ্যালফাবেট গুলোর অর্থ একমাত্র আল্লাহ জানেন আর কেউ জানে না নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা ওহির প্রয়োজনে হয়তো জানিয়েছেন আল্লাহ ভালো জানেন রাসূলুল্লাহ ভালো জানেন আমরা এই বিষয়ে কিছুই জানি না আল্লাহ বলছেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন এখন তোমাদেরকে যে আয়াতগুলি পড়া হবে যে আয়াতগুলি আপনাদের সামনে শোনানো হবে এগুলি হলো স্পষ্ট কিতাবের আয়াত নাতলু আলাইকা মিন নাবা মূসা হে নবী আপনার কাছে এখন মূসার খবর দেব নাবা আর খবর নাবা আর খবর আমার দিকে লক্ষ্য করেন দুটেই সমর্থ সংবাদ সংবাদ ঘটনা নাবা এবং খবর রেডিও টেলিভিশনে কি হয় বলেন তো রেডিও টেলিভিশনে কি সম্প্রচারিত হয় খবর দেশ দুনিয়ার সংবাদ এখন ঘটনা অথবা কোনো সংবাদকে আরবিতে দুটি শব্দ ব্যবহার করা হয় নাবা এবং খবর আল্লাহ তাআলা এখানে খবর বলেন নাই নাবা বলেছেন খবর হলো ওই সংবাদ যার মধ্যে কিছু মিথ্যা কিছু ভুল ভ্রান্তি থাকতে পারে যার মধ্যে কিছু সাটুকারি গোলামি দালালি হলুদ সাংবাদিকতা থাকতে পারে আর নাবা এর ভিতরে সাটুকারি দালালি গোলামি হলুদ সাংবাদিকতা নাই যা আছে 100% পিওর আছে না কিছু হলুদ সাংবাদিক
তিল রে তাল বানায় তাল রে তিল বানায় দুনিয়ার কত জায়গায় জুলুম হয় অত্যাচার হয় নির্যাতন হয় ওই হলুদ সংবাদী কানা সংবাদী তারা কাঠের চশমা পরে ঘোরে লোহার চশমা পরে হাঁটে এইগুলি তাদের চোখে পড়ে না অথচ অনেক জায়গায় তাদের চোখে পড়ে জঙ্গিবাদের উত্থান হচ্ছে মৌলবাদের উত্থান হচ্ছে কত ঠিক কিনা জোরে বলেন এগুলি কানা সংবাদী এদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে সূরা 49 নম্বর সূরায় আল্লাহ বলেছেন আল্লাহ এই কানা সাংবাদিকদের ব্যাপারে কোন সূরা বলেন তো কোন সূরা একটু দয়া করে বলেন সূরাতুল হুজরাত কত নম্বর সূরা 49 নম্বর সূরা সূরাতুল হুজরাতে আল্লাহ তাআলা বলেছেন ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাইনু এই দেশ দুনিয়ার মানুষ রেডিওতে সংবাদ একটা শুনলেই তিনটা লাভ দিও না টেলিভিশনে সংবাদ একটা শুনলেই তিনটা লাভ দিও না কোন পেপার পত্রিকায় সোশ্যাল মিডিয়ায় কোন সংবাদ শুনলেই তিনটা লাভ দিও না ফাতাবাইনু আগে ভালো করে শোনো কে সংবাদটা দিচ্ছে সে কি আজরাইল জিব্রাইল ইসরাফিল মিকাইল নাকি কোন দালাল নাকি কোন গোলাম দালাল গোলাম আছে কি নাই দেখেন ইসরায়েলের জালিমেরা ফিলিস্তিনির মানুষদেরকে কিভাবে মারতেছে কিভাবে ধ্বংসস্তূপ হয়েছে আল্লাহ এই শীতের দিনে আমরা চাদর পড়ে আছি এই শীতের দিনে আমরা গরম কাপড় পড়ে আছি হাজার হাজার লক্ষ মানুষ সব কিছু হারিয়ে যারা একটু গরম পানি পাচ্ছে না একটু খাবার পাচ্ছে না একটু ওষুধ পাচ্ছে না একটা মোটা কাপড় পাচ্ছে না খোদার যন্ত্রণায় ত্রাহি ত্রাহি চিৎকার করছে ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান আল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা গগন বিদারি চিৎকার দিচ্ছে গগন বিদারি চিৎকার দিচ্ছে আল্লাহ আমরা ক্ষুধার যন্ত্রণায় মরে যাচ্ছি আল্লাহ আমরা ওষুধের অভাবে মরে যাচ্ছি আল্লাহ আমরা আঘাতে রক্তক্ষরণে মরে যাচ্ছি ও মালিক আমাদের জন্য একটু সাহায্যকারী পাঠাও আল্লাহ আকাশ বিদীর্ণ করে তারা চিৎকার দিচ্ছে আল্লাহ তাআলা বলছেন এই ঘুমন্ত মানুষগুলি কি হলো তোমাদের তোমরা তাদের পক্ষে কেন তোমরা আন্দোলন করো না সংগ্রাম করো না লড়াই করো না রিভলিউশন করো না বিপ্লব করো না যুদ্ধ করো না এই যখনই কথা বলছি এক হলুদ সাংবাদিক এই তো জঙ্গিবাদের উত্থান হইছে ওখানে মানুষ মারা গেছে এইটা দেখতেছে না কানার ঘরে কানা বোবার ঘরে বোবা বয়রার ঘরে বয়রা এখানে জঙ্গিবাদের উত্থান দেখে ফেলছে এরকম কিছু হলুদ সাংবাদিক আছে কি নাই বন্ধুরা আমার আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহকে নবীজি কোথায় রওনা হইছে বলেন তো বারবার চোখ মুছতেছে ফিরে ফিরে মক্কার দিকে তাকাচ্ছে জিব্রাইল বলছে হুজুর ইয়া রাসূলুল্লাহ মন খারাপ করিয়েন না যে আল্লাহ আপনার কাছে কোরআন অবতীর্ণ করেছে যেই আল্লাহ আপনার কাছে কোরআন অবতীর্ণ করেছে সেই আল্লাহ একদিন আপনাকে এই ভূখণ্ডে আবার বিজয় বেশে ফিরিয়ে দেবে আপনি মন খারাপ করিয়েন না শোনেন মুসার মা এরকম মন খারাপ করছিল কার মা মুসা আলাইহিস সালামের মা তার কথা এবার আল্লাহ তাআলা শোনাচ্ছেন نتلو عليك من نبأ موسى وفرعون بالحق আমি আপনার কাছে সংবাদ শোনাবো ঘটনা শোনাবো মূসা এবং ফেরাউনের বিলহাক সত্য ঘটনা লিকাউমি ইউমিনুন যাতে করে মুমিন সম্প্রদায় যেন জানতে পারে সুবহানাল্লাহ মুমিনদের উদ্দেশ্যে ইমানদারদের উদ্দেশ্যে আমি আল্লাহ সত্য সংবাদ প্রকাশ করব ফেরাউন আর মূসা দেখেন ফেরাউন কিন্তু একটা ভাগ্যবান মানুষ ফেরাউন একটা ভাগ্যবান মানুষ যার নাম নিলে 50 নেকি হয় কত নেকি হয় কি হয় না লোকজন মনে মনে ভাবতেছে কোন পিসা পীরজাদা দাওয়াত দিলাম কথাবার্তা তো উল্টা পাল্টা আরে ভাই নিশ্চিত থাকেন ফেরাউনের নাম নিলে শুধু 50 না নিশ্চিতভাবে 500 নাকি হয় আমি ঠাট্টা বিদ্রুপ করতেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মান ক্বারা হরফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা নবীজি বলেছেন কোরআন থেকে একটা হরফ যে পড়বে আল্লাহ তাআলা একটা হরফের বিনিময় কয়টা নেকি দেবেন 10টা নেকি দেবেন এখন যোহরের নামাজের ইমাম সাহেব যে পড়ায় এই যুবক বন্ধুরা আপনারা একটু বলেন তো যোহরের সালাতের কেরাত ইমাম সাহেব যে পড়ে আপনারা কি শোনেন শোনেন না
আসরের সালাতে কিন্তু মাগরিবের সালাত মাগরিবের সালাত শুনেন এখন দেখেন মাগরিবের নামাজ পড়তে দাঁড়িয়েছে আপনাদের মসজিদে ইমাম সাহেব সূরা বুরুজ তেলাওয়াত করতেছে হাল আতাকা হাদিসুল জুনুদ فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط কোন নামাজ মাগরিবের নামাজ আচ্ছা বলেন তো বন্ধুরা আপনারা যুবক বন্ধুরা যারা আছেন নামাজ শেষে ইমাম সাহেব কি ধরবেন কলার সে ভাই মিয়া তুমি আর আয়াত পাইছিলে না কোরআন শরীফে নামাজটা নষ্ট করে দিলা এইটা কেন ফেরাউনের নাম বললা নামাজটা তো নষ্ট হয়ে গেছে এরকম কোনদিন বলবেন না কেন বলবেন না আপনি যাই হন স্কুলে কলেজে পড়লো আপনি জানেন কোরআন শরীফ পড়ছে ফেরাউনের নাম আসছে নামাজ নষ্ট হয় নাই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ ফেরাউনের নাম দিয়েছে ইজ্জত দেওয়ার জন্য না জুতা পেটা করার জন্য তাহলে আমি এটা কোন থানা তিতাস থানার ভাই বন্ধুদেরকে একটা কথা বলে যাই দয়া করে একটা কথা আমার মনে রাখবেন হৃদয়ে লিখে রাখবেন প্লিজ এটা অন্যভাবে নিয়েন না আপনারা কে কোন দল করেন আমি জানি না আপনারা আপনাদের নেতাদের নাম জবরদস্তি করে উঠাইতে চান জবরদস্তি করে সব জায়গা লাগাতে চান আরে আবু বকর সিদ্দিক তার নাম কোরআন শরীফে ওঠে নাই কিন্তু পৃথিবীর মানুষ তাকে ইজ্জত করে সম্মান করে মর্যাদা দেয় ভালো মানুষ বলে স্বীকৃতি দেয় আর ফেরাউনের নাম আল্লাহ সব থেকে বড় ইতিহাস কিয়ামত পর্যন্ত যে ইতিহাস থাকবে তওবার দরজা বন্ধ হওয়া পর্যন্ত যে ইতিহাস থাকবে তার নাম কোরআন করিম সে কোরআনে আল্লাহ ফেরাউনের নাম দিয়েছে পৃথিবীর একটা মানুষ ইজ্জত করে না বরং জুতা খুলে জুতা পেটা করে কথা ঠিক কিনা জরুরি এই জন্য জবরদস্তি করে ইতিহাসে কোনো কিছু উঠানো যায় না জবরদস্তি করে কোনো কিছু ইতিহাসে উঠানো এটা হৃদয়ে উঠাতে হয় বন্ধুরা আমার আল্লাহ তাআলা সেই ফেরাউনের নাম নিয়ে বলতেছে নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউন বিল হক লিকাওমি يؤمنون إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعفوا طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين الله تعالى بانين إن فرعون على في الأرض فرعون ألپو كسو دينير خمتا پاياب اي دنيا يونيك بڑو پروبحاب شالي ہوئے گئے چھلو ألپو كسو دين خمتا پاياب فرعون اي دنيا অনেক বড় নিজেকে মনে করেছিল ওয়াজআলা আহলাহা শিআ'ান ইস্তাদ'ইফু ওই জাতিকে জুলুম করে শাসন করার জন্য এই দুনিয়ার যত স্বৈরাচারী শাসক তাম পৃথিবীতে আছে ওই স্বৈরাচারী শাসকেরা জানে জাতি যদি ঐক্যবদ্ধ হয় তাহলে ওই স্বৈরাচারীর ক্ষমতা বেশি দিন থাকবে না এই জন্য আমি বলি না কোরআন বলে ওই জাতির উপরে স্বৈরাচারী ফেরাউন দীর্ঘদিন ক্ষমতা চালানোর জন্য ওই জাতিকে বিভিন্ন ভাগে ভাগ করলো আর দুর্বল করে দিল আল্লাহু আকবার আমি কিসের কথা বলতেছি বলেন তো কোরআনের কথা কোরআনে যে এত সুন্দর কথা আছে আমরা তো জানি না জানবো কেমনে পড়ি তো না পেপার পড়ি পত্রিকা পড়ি ফেসবুক পড়ি কিন্তু কোরআন পড়ি না কি সুন্দর কথা কোরআন বলেছে শোনো ফেরাউন কিছুদিন ক্ষমতায় থাকার পর তার ক্ষমতার প্রতি এত লোভ হলো তার ইচ্ছে হলো সে চিরস্থায়ী এই ক্ষমতার বন্দোবস্ত নেবে দীর্ঘদিন এই ক্ষমতায় থাকবে এখন ক্ষমতায় থাকতে হলে তার তো জাতিকে দুর্বল বানিয়ে দিতে হবে সে নানানভাবে জাতিকে ভাগ করলো ওই যে ইংরেজেরা এই ভারতীয় উপমহাদেশে ইংরেজেরা যখন এসেছিল ইংরেজরা চিন্তা করলো কোন সময় ঘাড় ধরে জাতি এই ভারতীয় উপমহাদেশের লোক ঘাড় ধরে বের করে দেয় লাঠি দিয়ে বের করে দেয় বঙ্গোপসাগরে
বিক্ষেপ করে দেয় তারা কি করলো এই জাতিকে নানান ভাগে ভাগ করলো হিন্দু মুসলমান মুসলমান আবার মুসলমানদের ভিতরে কেউ ওহাবী কেউ সুন্নি কেউ শিয়া কেউ মুতাজিলি কেউ খারেজি কেউ এককল্লি কেউ পাঁচকল্লি কেউ মিলাদি কেউ কিয়ামি কেউ বেকিয়ামি বাস এখন ইংরেজদের গুতার লাগলো না মুসলমান গুতাগুতি করে নিজেরা দুর্বল ইংরেজরা ডিভাইড এন্ড রুল ডিভাইড এন্ড রুল ভাগ করো শাসন করো ভাগ করো শাসন করো যে জাতি যত ভাগ হবে যে জাতি দুর্বল যত হবে স্বৈরাচারীরা তাদের উপরে ততদিন লাটাই ঘুরাতে পারবে জাতীয় ঐক্যবদ্ধ থাকলে দুনিয়ার কোন স্বৈরাচারী তিন মিনিটও টিকতে পারে না কোন জালিম তিন মিনিট টিকতে পারে না পৃথিবীর যদি জাতীয় ঐক্যবদ্ধ হয় দেখেন ফেরাউনের থিওরি এখন পৃথিবীতে আছে না নাই বেটা কতদিন আগে মারা গেছে ভাগ্যবান ফেরাউন আমি ওর লাশটা দেখে বলছিলাম আমি গেছিলাম ওই মিশরের জাদুঘরে মিউজিয়ামে গিয়েছিলাম ওখানে গিয়ে দেখলাম পৃথিবীতে ফেরাউন আসলেই ভাগ্যবান কেমনে পৃথিবীর কোনো মরা মানুষের পাসপোর্ট হয় না ফেরাউনের হয়েছে মরা মানুষের পাসপোর্ট হয় না কার হয়েছে ফেরাউনের হয়েছে কেন তার লাশের বায়োলজিক্যাল টেস্ট করার জন্য তার লাশের নানান ধরনের কেমিক্যাল টেস্ট করার জন্য তার লাশের উপরে পরীক্ষা নিরীক্ষা চালানোর জন্য যে কোরআন কি বলেছে এর সাথে বাস্তবতার কতটুকু মিল আছে জার্মানিতে নিয়ে যাবে এখন এক দেশ থেকে আরেক দেশে নিতে হলে কিছু ডকুমেন্টস তো লাগবে নাকি তারপরে মিশর থেকে তারে নিয়ে যাবে সেই কারণে এবার তার মরা ফেরাউনের একটা আপনার পাসপোর্ট করা হলো একটা আউট পাস বানানো হলো এবং সেখানে নিয়ে যাওয়া হলো আমার কথা যদি আপনাদের সামান্য কোনো কনফিউশন লাগে হেজিটেশন লাগে নিজের চোখ দিয়ে আল্লাহ যদি কোনোদিন মিশরে নেয় মিশরের ভিসা পাওয়া অত কঠিন না ইন্ডিয়ার ভিসা পাইতে হলে মনে হয় যেন আসমান থেকে সোনার হরিণ পাইলাম ভাবখানা এরকম যারা ল্যাংটা হইয়া এখনো পায়খানা ছাড়া 60% লোক খোলা আকাশের নিচে হাগু করে তাদের দেশের ভিসা পাইতে 6 মাস লাইন দেওয়া লাগে আর পৃথিবীর কত রাষ্ট্রে গেলাম এত কিছু নাই এত কিছু নাই ভাবখানা এরকম বুঝেন তো বন্ধুরা আমার মিশরে যাওয়া একদম সহজ মিশরে গিয়ে নিজের চোখে দেখে আসছি ফেরাউনের লাশটা রেখে তার পিছনে তার যেই টেস্টের রিপোর্টগুলি সেগুলি দিয়েছে এই টেস্ট নিয়ে ফেরাউনের দেহ নিয়ে গবেষণা করেছিলেন একজন জগৎ বিখ্যাত গবেষক ডক্টর মরিস বোকাইল ডক্টর মরিস বুকাইলি কোন গল্প নয় কিচ্ছা কাহিনী নয় এই যুবক বন্ধুরা আপনাদের শোনা দরকার জানা দরকার ডক্টর মরিস বুকাইলি ফেরাউনের উপরে গবেষণা করলেন অ্যানালাইসিস করলেন এরপরে তিনি কোরআন শরীফ পড়া শুরু করলেন এবং কোরআনের মালিকের প্রতি দুর্বলতা প্রকাশ করলেন ডক্টর মরিস বুকাইলি আধুনিক যুগে তোমরা যখন ইসলাম থেকে দূরে সরে যাচ্ছ তখন ডক্টর মরিস বুকাইলি কালেমার সুশীতল ছায়াতলে এলেন তিনি হাবিবে কিবরিয়া মুহাম্মদ রসুলুল্লাহর উম্মতে অন্তর্ভুক্ত হলেন পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অরিজিন অফ ম্যান তিনি লিখলেন মানুষের সৃষ্টি তত্ত্ব নিয়ে লিখলেন ফেরাউনের উপরে লিখলেন মুসলমান হলেন দিনের জন্য অনেক গবেষণা করলেন বলতেছিলাম এই ফেরাউন সে চিন্তা করলো কিভাবে তার ক্ষমতাকে দীর্ঘায়িত করা যায় এবার তিনি জাতিকে নানান ভাগে ভাগ করলেন শোষণ নির্যাতন করা শুরু করলেন এবং বনি ইসরায়েলের ভিতরে পয়গাম্বার জন্মগ্রহণ করতে পারে সেজন্য সে একটা তার বুদ্ধিজীবীদেরকে নিয়ে একটা বুদ্ধি করলো পরামর্শ করলো এই দেশে কোনো পুত্র সন্তান বাঁচায় রাখা যাবে না পুত্র সন্তানদেরকে হত্যা করতে হবে কন্যা সন্তানদেরকে বাঁচিয়ে রাখতে হবে দেখেন কথা আমার না ডাইরেক্ট কোরআন কোরআন শরীফ বলছে ইউযাব্বিহু আবনাআহুম ইউযাব্বিহু জবা করত আবনাআহুম তাদের পুত্র সন্তানদেরকে ওয়াইস্তাহি নিসাআহুম আর বাঁচিয়ে রাখত তাদের কন্যা সন্তানদেরকে অর্থাৎ ফেরাউন তার দেশে আইন করে দিল কোনো কোনো কন্যা সন্তান মারবে না পুত্র সন্তান মারবে কেন এরা যদি বড় হয় কোনো একদিন আন্দোলন করবে রিভলিউশন করবে আমার এই গদি ছাড়া লাগবে আমার বিরুদ্ধে আন্দোলন হবে সুতরাং এই পুরুষ সন্তান বাঁচিয়ে রাখা যাবে না জবা করে সমান কিছুদিন পর 10-20-25 বছর পার হয়ে গেল একদিন বুদ্ধিজীবীরা তাকে বলল
ফেরাউনকে বলল জাহাপানা সর্বনাশ হয়ে গেছে কি এই 25 বছর দেশে কোনো যুবক নাই পুরুষ নাই যা আছে সব বুড়া মানুষ এখন কিছু কঠিন কষ্টের কাজ আছে রাস্তাঘাট নির্মাণ করা বিল্ডিং তৈরি করা কোন কলকারখানা করা এগুলি কঠিন কাজ এগুলি বুড়া মানুষের শক্তি তো হয় না দেশে তো যা আছে মেয়ে মানুষ পুরুষ মানুষ নাই কিছু কিছু কাজ আছে মেয়ে মানুষ দিয়ে হয় না মেয়ে মানুষের কাজ মেয়ে মানুষ দিয়ে হয় কিছু কাজ আছে পুরুষ মানুষ লাগে অন্য কারো দিয়ে হয় না এবার বলল যে ফেরাউনকে আপনি এক কাজ করেন একবার গড়ে সব পুরুষদেরকে মারবেন না এক বছর পুত্র সন্তান বাঁচিয়ে রাখবেন এক বছর পুত্র সন্তান হত্যা করবেন ফেরাউন তাতে রাজি হলো আল্লাহর কি কুদরত যেই বছর পুত্র সন্তান বাঁচিয়ে রাখার কথা ওই বছর মুসা আলাইহিস সালামের মা গর্ভবতী হলেন কিন্তু আল্লাহর কুদরত নারী গর্ভবতী হলে চোখের কোণায় পানি কালো আসে পেটটা উঁচু হয়ে যায় ঠিক মতো ঘুমাতে পারে না ঠিক মতো খেতে পারে না আল্লাহর কুদরত মুসা আলাইহিস সালামের মা গর্ভবতী হলেন একদিনের জন্য বমি করলেন না চোখের কোণা কালি হলো না পেটটা উঁচু হলো না এই জন্য গ্রামের আশেপাশের কোনো লোকজন বুঝতে পারলো না পয়গম্বর মুসা আলাইহিস সালামের মা গর্ভবতী হয়েছেন গভর্নমেন্টের লোকজন বাড়ি বাড়ি পাহারা দেয় একদিন ফেরাউন জ্যোতিষী জ্যোতির্বিজ্ঞানীদেরকে দিয়ে গণনা করালো ওই গণনাতে জানতে পারলো এমন একটা সন্তান জন্মগ্রহণ করেছে এমন একটা সন্তান জন্মগ্রহণ করেছে ওই সন্তান আপনার এই ক্ষমতার মসনদ পতন ঘটাইয়া ছাড়বে এই দুনিয়ায় স্বৈরাচারীরা সব থেকে বেশি মৃত্যুর ভয় পায় ক্ষমতা হারানোর ভয় পায় কারা বেশি ভয় পায় বলেন তো স্বৈরাচারীরা এই জন্য দেখবেন পৃথিবীতে সব থেকে বেশি স্বৈরাচারীরা বডিগার্ড রাখে বেশি তার কারণ মরণের ভয় বেশি কিন্তু পৃথিবীতে বডিগার্ড আছে রুহুগার্ড নাই আমার ওস্তাদের কাছে গল্প শুনেছিলাম পাকিস্তানে একজন নেতা ছিল তার নাম ছিল লিয়াকত আলী খান সে হয়তো জাতীয় নেতা ছিল না কোনো আঞ্চলিক নেতা ছিল এই লোকটার একটা বদ অভ্যাস তার সোপা মুখটা খারাপ ছিল এই মুখের কারণে মানুষ বেইজ্জত হয় এই মুখের কারণে মানুষ ইজ্জত সম্মান পায় তার মুখটা ছিল খারাপ এই জন্য নিজের দলের লোক কাছের লোক আপন জনতারে ভালোবাসত না সহ্য করতো না বেশি বেশি কথা বলতো ইহা করুঙ্গা উহা করুঙ্গা লাঠি কি আন্দারমে মুগুর ভরুঙ্গা এখন এই কারণে লোকজন তার বিরুদ্ধে খেপা শেষ পর্যন্ত সে গভর্নমেন্টের কাছে আবদার করলো পাকিস্তান সরকারের কাছে যে আমার জীবন নিরাপত্তার হীন আশঙ্কার মধ্যে আছি আমাকে রাষ্ট্রীয়ভাবে গানম্যান দেওয়া হোক তো সরকার তাকে তিনজন চারজন বা যাই হোক গানম্যান দিয়েছে অর্থাৎ সরকারি লোক তারা বন্দুকধারী তার বডিগার্ড হিসেবে থাকবে তো এখন বডিগার্ড পাইয়া লোকের মুখ গেছে আরো খারাপ হইয়া যা মনে লয় তাই বলে ভাই মুখ থাকলে কি সব কিছু বলা যায় বলা উচিত এক স্টেজে উঠে তো জন্মের মতো বলছে লোকজন রাগ হইয়া বিরোধী পার্টি কোথা থেকে আইসা ঠাস ঠুস বোমাটোমা ফাটাইছে পাবলিক সমানে দৌড়াইছে আধা কিলোমিটার এক কিলোমিটার দৌড়াইয়া একজন আরেকজনে জিজ্ঞেস করে ভাই দৌড়াইলি কেন কয় বেটা তোর দৌড় দেখে আমি ভয়তে দৌড়াইছি কসল আমরা যাই গিয়ে দেখি নেতা কি অবস্থা এসে দেখে ওই যে আঞ্চলিক নেতা জাতীয় না ন্যাশনাল ফিগার না এটা আঞ্চলিক নেতা দেখে নেতা টান টান হয়ে স্টেজে পড়ে আছে রক্তক্ষরণ হচ্ছে এখন লোকজন এসে তারে পালস পরীক্ষা করে দেখে সর্বনাশ নেতা তো নাই অলরেডি হি হ্যাজ গান এখন হাজার হাজার পাবলিক ওই যে সরকারি বন্দুকধারী তাদের উপরে খেপছে বেটা তোরা থাকতে এটা হইল কেন তোরা থাকতে মরলো কেন এখন ওরা তো দেখে যে সর্বনাশ আমাদের তো নিজেদের জান নিয়ে টানাটানি হাজার হাজার পাবলিক যদি আমাদেরকে মারতে আসে আমরা কি করব একজন লোক ছিল পাঞ্জাবি পাঠান সে বড় দেহ কিন্তু লোকটা ছিল একটু বোকা বোকা টাইপের সে উঠে জনগণকে বলল সাব মাই কিয়া করুঙ্গা মাই তো শ্রে বডি কা গার্ড হু রুহু কা নেহি আরে আমি কি করব আমি তো বডি গার্ড বডি তো ঠিকই রাখছি বেটা আজরাইল কোন ফাঁকে এসে রুহুটা নিয়ে গেছে আমি গার্ড কিসের কথা কয় না লোকেরা আমি গার্ড কিসের সরকার যে আমার বন্দুক দিয়ে দিছে আমি তো তার সাথে আছি বডিগার্ড বডি তো আমি ঠিকই রাখছি মাঝখান থেকে নাই কি রুহু নাই বেটা আজরাইল কোন ফাঁকে রুহুটা নিয়ে চলে গেছে ভাইরা পৃথিবীতে সবাই বডিগার্ড রাখে কিন্তু রুহু গার্ড কে
এই পৃথিবীতে কেউ যদি চিরদিন থাকতে পারতেন একজন পারতেন হাবিবে কিবরিয়া হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ রহমতের নবী দয়ার নবী মায়ার নবী করুণার নবী মানবতার শিক্ষক জিব্রাইল এসে সালাম দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ আমার সাথে একজন মেহমান এসেছে যদি আপনি অনুমতি দেন আপনার সাথে দেখা করবে আপনি অনুমতি না দিলে দেখা করবে না রাসূলুল্লাহ বুঝতে পারলেন এই মেহমান আর কেউ নয় মালাকুল মউত আজরা নবীজি বললেন জিব্রাইল এই মেহমানের সাথে সাক্ষাৎ করতে আমার কোনো বাধা নাই কিন্তু আমার মনের একটা কষ্ট আমার উম্মতগুলি কার হাওয়ালায় কার কাছে রেখে যায় আমার আল্লাহ তাআলা যদি আমার উম্মতগুলোর জিম্মাদার হয়ে যায় তাহলে আমার আজরাইলের সাথে সাক্ষাৎ করতে মৃত্যুর শরবত পান করতে আমার কোনো আপত্তি নাই দ্বিধা নাই এই জন্য পৃথিবীতে লোকেরা বলেন আগার ইনসান কাসে বা জিন্দাবুদে আবুল কাসেম মুহাম্মদ জিন্দাবুদে পৃথিবীতে চিরদিন কেউ থাকতে পারলে একজন পারতেন তিনি কে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরা আমার যে কথা বলতেছিলাম আমি বলি না কোরআন শরীফ আমার আপনারা হয়তো মনে মনে ভাববেন যে এটা হুজুর কোন বিশেষ দিকে ইঙ্গিত করে কিনা সোরের মনে পুলিশ পুলিশ সোরের মনে কি বলেন তো পুলিশ পুলিশ কথা আমি না আমি নিজের থেকে বানিয়ে বলছি না একদম ডাইরেক্ট কোরআনের কথা আল্লাহ তাআলা বলছেন ইন্না ফিরআউনা আলা ফিল আম ফেরাউন অল্প দিনে ক্ষমতা পাইয়া অনেক প্রভাবশালী হয়ে গেল বিশাল বড় প্রভাবশালী হয়ে গেল এবং সে কি করলো ওয়াজা আলা আহলাহা সে তার ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য দীর্ঘস্থায়ী করার জন্য সে তার জাতিকে নানান ভাগে ভাগ করে তছনছ করে দিল মামলা হামলা জেল জুলুম জরিমানা এরপরে শুরু হলো ফেরাউনের আরাক সাড়াশি অভিযান তাদের বাচ্চা কাচ্চা হত্যা করো দীর্ঘ বিশ পঁচিশ বছর সমানে পুত্র হলেই তাদেরকে খুঁজে খুঁজে বের করে জবা করত জীবন্ত কবর দিয়ে দিত হত্যা করত পুড়িয়ে মারত আর কন্যা সন্তান হলে বাঁচিয়ে রাখত দেশে যখন বুদ্ধিজীবীরা তাকে পরামর্শ দিল যে এরকম যদি পুত্র সন্তান না থাকে তাহলে দেশের যুবক যদি না থাকে রাষ্ট্রের কাজ চলবে না যুদ্ধ হলে সে যুদ্ধ লাগলে যুদ্ধ সেনাবাহিনী পাওয়া যাবে না তখন কি করো এক বছর পুত্র সন্তান বাঁচিয়ে রাখেন এক বছর হত্যা করেন ফেরাউন বুদ্ধিজীবীদের বুদ্ধিজীতে রাজি হলো এবং আল্লাহর কি কুদরত ওই বছরই মায়ের গর্ভে কে এলো মুসা আলাইহিস সালাম এলো জ্যোতিষীরা বলল হুজুর আমরা যতটুকু গোনাবাসা জানি আমরা যতটুকু গোনাবাসা জানি সেই অলৌকিক সন্তান মায়ের পেটে চলে আসছে এখন আপনারা আমাকে একটা প্রশ্ন করতে পারেন পীরসাহেব হুজুর বা পীরজাদা আপনারাই বলেন জ্যোতিষীর কথা বিশ্বাস করা যাবে না আবার আপনি তো উল্টা কথা বললেন এ বিষয়ে আমি কথা বলতে গেলে আরও সময় লাগবে এ বিষয়ে আমার কাছে তফসিরে জালাল আইন জগৎ বিখ্যাত তফসির জালাল আইন থেকে এ বিষয়ে আমার কাছে দলিল আছে যে সুরা ইয়াসিনের পরের সুরাটা জানো কি সুরা সফফাত নাকি হ্যাঁ ইন্না খতিফাল খতফা ফাআতবাআহু শিহাবুন সাকিব হাবিব সাহেব এটা আছে কিনা কোরআন শরীফে হাবিব সাহেব বলেন আছে হ্যাঁ কোন সুরার মধ্যে আছে সুরা সফাতের ভিতরে এই আয়াতের তাফসিরে জালালাইন শরীফের ভিতরে এই জ্যোতিষীরা শয়তান ভবিষ্যৎ কেমনে বলে এটা আবার লম্বা আর একটা কথা আমি ওদিকে যাব না যা হোক এখন ফেরাউনের ভয় হয়ে গেল ওই সন্তান যদি মায়ের পেটে চলেই আসে তাহলে তো সে আমার ক্ষমতা নিয়ে টানাটানি শুরু করবে আমার এই ক্ষমতা থাকবে না এবার সে কঠোরভাবে প্রত্যেকের বাড়ি বাড়ি চেক করার জন্য পাঠালো যাও আগামী এক বছর পর্যন্ত এই সন্তান যদি জন্মগ্রহণ করে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয় এই সন্তান যেন বেঁচে থাকতে না পারে তোমরা তাকে যেমনি হোক হত্যা করবে বাড়ি বাড়ি লোক লাগাই দিল তফসিরে কাদেরী নামক একটা জগৎ বিখ্যাত তফসির নাম কি বলেন তো তফসিরে কাদেরী তফসিরে কাদেরীতে দারুণ কথা বলেছে উর্দু তফসির যারা উর্দু পারেন তারা এটা পড়ে দেখতে পারেন আল্লাহ তাআলা বলেন শোনাম এবার ফেরাউন বাড়ি বাড়ি লোক লাগাই দিলাম মুসা আলাইহিস সালামের মা মুসা আলাইহিস সালামকে প্রসব করলেন কেউ জানতে পারলো না কেউ জানতে পারলো না মুসা আলাইহিস সালামের মা ভয় পাচ্ছেন কি করবেন এই সন্তানটাকে বাঁচায় রাখবেন নাকি বন জঙ্গলে ফেলে দেবেন আল্লাহ তাআলা বলেন আমি কি করলাম ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা
أن أرضعه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا ردوه إليك وجعله من المرسلين. الله تعالى বলেন আমি মুসার মায়ের কাছে মুসার মায়ের কাছে আমি আল্লাহ তাআলা ওহি দিয়া দিলাম তার দিলের মধ্যে ওহি দিয়া দিলাম ও মুসার মা তুমি ভয় পাইও না তোমার সন্তান তুমি লালন পালন করো তোমার সন্তান তুমি লালন পালন করো দুধ খাওয়াও ফাইন খিফতি যদি তুমি ভয় পাও সরকারের লোকজন এসে পুলিশ এসে তোমার ঘরে হানা দিয়া তোমার সন্তানটারে খুঁজে বের করবে ওই সন্তান মারবে তোমাকেও মারবে তুমি ভয় পাইও না ফালকিহি ফিল ইয়াম্মে ও তুমি তাড়াতাড়ি তোমার বাড়ির পাশের নদীর মধ্যে মুসারে ফেলায় দিও আল্লাহু আকবার আপনারা কি শুনতেছেন আমার কথা কি কঠিন কথা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মায়ের দিলের ভিতরে এলকা দিলেন ইলহাম দিলেন ওহি দিলেন এই মুসার মা ভয় পাচ্ছ কেন বাসানের মালিক আমি আল্লাহ তুমি ভয় পাইও না ফেরাউনের লোকজন বাড়ি বাড়ি খুঁজে বেড়াচ্ছে তার পুলিশ বাহিনী তার গোয়েন্দা বাহিনী চষে বেড়াচ্ছে তোমার ঘরে চলে আসতে পারে ফা ইন খিফতি যদি তুমি ভয় পাও তাহলে তুমি কি করো তাকে ওই বাড়ির পাশে ইয়ামনে আল কিফাল ফিল ইয়াম তুমি তাকে দরিয়ায় নদীতে সমুদ্রে ফেলে দিও আমি আল্লাহ তাআলা তার জন্য সুন্দর ব্যবস্থা করে দেব শুধু তাই না আমি আল্লাহ আমি আল্লাহ ওই মুসাকে তোমার কোলে আবার ফিরায় দেব ওয়াদাল্লাহি হক ওয়াদাল্লাহি হক ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ আল্লাহ যদি কখনো কোনো ওয়াদা করেন ওই আল্লাহ তাআলা সে ওয়াদা খেলাফ করেন না এখন মুসা আলাইহিস সালামের মা মুসা আলাইহিস সালামের বড় বোন মারিয়ামকে তারে পাঠায় দিছে মা কোন সময় যে পুলিশের লোকজন গভর্নমেন্টের লোকজন গোয়েন্দার লোকজন আসে তা তো ঠিক নাই তারা পাগলের মতো হয়ে খুঁজতেছে কার ঘরে পুত্র সন্তান আছে খুঁজতেছে ছোট্ট বাচ্চাটাকে পাঠায় দিছে তুমি বাড়ির সামনে পাহারায় থাকবে দেখেন আরবি একটা প্রবাদ আছে আসাবিয়ু সাবিয়ুন ওয়ালাউ কানা নবিয়ুন বালক তো বালক সে যদি নবীও হয় এখন বাচ্চা মানুষ তো খেলাধুলার তালে আছে সব কথা মনে নাই হঠাৎ লক্ষ্য করে দেখে তার দুই তিনটা বাড়ি পরেই সরকারের লোকজন পুলিশের লোকজন গোয়েন্দার লোকজন চলে আসছে মুসা আলাইহিস সালামের বোন পাগলের মতো বাড়িতে একটা দৌড় মারলো মা সর্বনাশ হয়ে গেছে মা মা সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে একদম বাড়ির পাশে ফেরাউনের লোকজন এই সরকারি লোকজন চলে আসছে মুসা আলাইহিস সালামের মা কিংকর্তব্য বিমূর হতভম্ব হয়ে গিয়েছে এখন করবে কি আল্লাহ তাআলা বলেন মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ বলেন ও মুসার মা মুসাকে ওই দরিয়ার ভিতরে ছেড়ে দাও ফেলে দাও এই দুনিয়ার সব আলেমরা বলেন সব তফসির বলে ঘরে একটা ছোট্ট কাঠের বাক্স ছিল ওই কাঠের বাক্সের মধ্যে মুসা আলাইহিস সালামকে রেখে মা দৌড়ায় গিয়া নদীর মধ্যে ফেলে দিয়েছে আর জগৎ বিখ্যাত একখানা তফসির আলেমদের জন্য বলি এটা আপনাদের জন্য না আলেমদের জন্য জগৎ বিখ্যাত একখানা তফসির ইবনে কাসির হাওয়ালা দিয়ে বলেছেন উদ্ধৃতি দিয়ে বলেছেন একটা ঝাঁকা কুমিল্লায় ঝাঁকা না টুকরি কি বলে জানি না এই ঝাঁকার মধ্যে টুকরির ভিতরে কিছু খড় খুঁটা দিয়া তার মধ্যে মুসা আলাইহিস সালামকে রেখে মা তাড়াতাড়ি দরিয়ার মধ্যে নিয়ে ফেলে দিয়েছে যদি মুসারে পায় মুসাকে মারবে যদি মুসাকে পায় মুসাকে মারবে আমাদেরকে মারবে বাড়ি ঘর জ্বালায় দেবে ফেরাউনের বাহিনী বড় নিষ্ঠুর ফেরাউনের বাহিনী বড় খারাপ এই দুনিয়ায় সব জালিম সব স্বৈরাচারী সব ক্ষমতা লোভী তাদের ক্ষমতাকে পাকাপোক্ত মসনদকে দীর্ঘায়িত করার জন্য সাধারণ জনগণের উপরে কঠিন নির্যাতন চালিয়েছে কঠিন জুলুম চালিয়েছে নির্যাতন জুলুম অত্যাচার দীর্ঘ যদি না হয় তাহলে কোনো জালিম স্বৈরাচারী ক্ষমতায় বেশি দিন থাকতে পারে নাই কত ঠিক কিনা জোরে বলেন
মা অস্থির হয়ে গেল আরে মুসাকে মারবে মারবে কিন্তু মুসার সাথে আমাদের স্বামী স্ত্রীর জীবন যাবে বাচ্চা কাচ্চাগুলো মারবে বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেবে মা দিশা না পাইয়া মা কিং কর্তব্য বিমূর হইয়া মা অস্থির হয়ে ওই দরিয়ার মধ্যে ফেলে দিয়েছে এখন দরিয়ার মধ্যে ফেলার পর মার কিছুক্ষণ পর হুঁশ হইছে আরে করলাম কি এক শত্রুর হাত থেকে বাঁচাতে গিয়ে আরেক বিপদে দরিয়ার মধ্যে ফেলে দিলে মানুষ বাঁচে বলেন দরিয়া ফেলে দিলে মানুষ বাঁচে আল্লাহ স্কুলের বন্ধুরা যারা আছেন স্কুলের বন্ধুরা যারা আছেন আপনারা কে কে নবম শ্রেণীতে বিজ্ঞানের ছাত্র ছিলেন আমি জানি না নবম শ্রেণীতে বিজ্ঞানের ছাত্র যারা ছিলেন তাদের হয়তো মনে থাকবে বিজ্ঞান ক্লাসে আর্কিমিডিসের একটা সূত্র ছিল আমি এখানে আছি কিনা আমি জানি না নবমের বন্ধুরা কেউ আছেন নবম দশমে বিজ্ঞানের ছাত্র ছিলেন কেউ আছেন কিনা এখন নাই না 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 পাকিস্তান না এই আমাদের সময় ছিল নবম দশমে বিজ্ঞানে ছিল আর্কিমিডিসের সূত্র আর্কিমিডিস সে ছিল একজন গবেষক বৈজ্ঞানিক তো তার বাদশার মুকুট বানাবে রাজার মুকুট বানাবে সেই মুকুটের সোনা চুরি করছে স্বর্ণকার মুকুটের স্বর্ণ কে চুরি করছে স্বর্ণকার চুরি করেছে এখন বাদশার সন্দেহ হইছে এই মুকুটের ভিতরে স্বর্ণ দেয় নাই কিছু খাদ দিছে কিছু ভেজাল দিছে সে কি করলো ওই বৈজ্ঞানিক আর্কিমিডিসকে বলল তুমি যদি আমার এই স্বর্ণের মুকুটের খাদ বের করে দিতে না পারো আমি তোমারে ফাঁসি দেব বেচারা তো মরার আগেই মরে গেছে সে চিন্তা করলো রাজা বাদশা মানুষ তাদের হাতে ক্ষমতা তারা বললেই তো ফাঁসি হয়ে যায় অপরাধ করা লাগে না কত নিরহ নিরপরাধকেও তারা ফাঁসির দণ্ড দিয়ে দেয় আবার কত চোর ডাকাত গুন্ডা বদমাশকেও তারা ফাঁসি থেকে মুক্তি দিয়ে দেয় আর্কিমিডিস মরার আগে মরে গেছে মরার আগে মরে গেছে সে মৃত্যুর চিন্তায় ফাঁসির চিন্তায় খাওয়া দাওয়া ঘুম বন্ধ শুকায় গেছে একদিন তার বউ বলল আর্কিমিডিসের বউ বলল যে তুমি মরার আগে মরিও না তুমি একটা কাজ করো একটু খাওয়া দাওয়া করো গোসল টোসল করো তো বেচারি কুয়ার মধ্যে কিছু পানি দিছে পানি দিয়ে বলছে এই এটার মধ্যে একটু ডুবাইয়া গোসল করো খাও মরণ যদি আসে তো তুমি আসবে ফাঁসি যদি তোমার হয় আমরা তো আর রাষ্ট্রের বিরুদ্ধে কিছু করতে পারবো না সরকারের বিরুদ্ধে কিছু করতে পারবো না ফাঁসি যদি হয় হবে কি করার তো বেচারা দেখলো চিন্তা করে কথা ঠিক আমি ফাঁসির ভয়ে খাওয়া দাওয়া ঘুম বন্ধ হয়ে গেছে আমার আমি ফাঁসি হইলে তো এমনি হবে করার কিছু নাই সে গোসল করার জন্য ওই সৌবাচ্চায় নামলো সৌবাচ্চায় নেমে সে একটা চিৎকার মানল বলল আমি পেয়ে গেছি আমি পেয়ে গেছি ইউরেকা আমি পেয়ে গেছি কি পাইলা কয় যে আমি যে পানির মধ্যে ডুবি না তার কারণ ওই যে না খাইতে খাইতে দুশ্চিন্তায় মরার চিন্তা কি আপনাদের মরার চিন্তা লাগে না বলে মৃত্যুর ভয় ফাঁসির ভয় কোন সময় দিয়ে দেয় তার তো ঠিক নাই ক্ষমতাসীনরা তো যা ইচ্ছা তাই করতে পারে শেষে উনি এই ভয় তো শুকাইয়া কাঠ হয়ে গেছে যেই না পানিতে নামছে ডোবে না চিৎকার দিয়ে উঠলো আমি পেয়ে গেছি বউ কয় কি পাইছো কয় যে আমি সূত্র পেয়ে গেছি আমি যে পানিতে নামলাম পানি আমার উপর থেকে চাপ দিয়ে ভাসায় রাখলো নিশ্চয় তরল পদার্থের ঊর্ধ্ব চাপ আছে এই পৃথিবীতে প্রথম আবিষ্কৃত হলো তরল পদার্থের ঊর্ধ্ব চাপ সূত্রটা কার কথা কয় না সূত্রটা কার আর্কিমিডিস আমি বিজ্ঞানের পড়েছিলাম নবম দশমের বিজ্ঞান ছিল আমার সাবজেক্ট যদিও আমি আর্টসের ছাত্র যার কারণে আমি এটা আমার পড়া ছিল স্যার পড়িয়েছেন এবং আমি ভালো করে মনে রেখেছি আপনিও পড়েছেন শুক্রিয়া আলহামদুলিল্লাহ এখন মুসা আলাইহিস সালামকে মা ফেলছে কোথায় কথা কয় না মা ফেলছে কোথায় পানির মধ্যে ফেলছে পানি থেকে ডুবে যাবে না ভেসে থাকবে ডুবে যাবে এটাই বাস্তবতা কিন্তু পানির যিনি মালিক ওই যে আর্কিমিডিসের সূত্রের মতো পানির যিনি মালিক তিনি তাকে পানিকে হুকুম দিলেন আল্লাহ তাআলা এই দরিয়ার পানি আমার মুসা তোমার উপরে ঝাঁকাতে টুকরিতে খালইতে যার মধ্যে পড়ুক কাঠের বাক্সে পড়ুক তুমি উপর দিকে চাপ দিয়ে ঊর্ধ্বমুখী চাপ প্রয়োগ করো আমার মুসাকে ভাষায় রাখো আর বাতাসকে আল্লাহ তাআলা হুকুম দিলেন বাতাস যাও আমার মুসাকে বাতাস ঢেউয়ের তরে তরে ভাসাইয়া ফেরাউনের বাড়ির ঘাটের দিকে নিয়ে যাও দেখছেন আল্লাহর কুদরত সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর কুদরত যার ভয়ে সন্তান মা মারার জন্য দরিয়ায় ফেলেছে সেই ফেরাউনের বাড়িতেই আল্লাহ তাআলা নিয়ে যাওয়ার জন্য বলেছে আল্লাহ তাআলা ওয়াদা করলেন
وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إن ردوه إليك وجاعله من المرسلين الله تعالى موسر ما شنگ وادا کرن او موسر ما امی تمہاکے شمتان تمہار کول فیرائے دیبو شدو امی موسرکے تمہار کول فیرائے دیبو نا امی اللہ وادا کرتے سی এই মুসাকে ভবিষ্যতে আমি আল্লাহ তাআলার নবুয়াত দান করব আল্লাহু আকবার এখন মা জবে করা মুরগির মতো কাটা কবুতরের মতো মা দাপাচ্ছে ছটফট করতেছে এদিকে মুসা আলাইহিস সালামকে ভাষায় নিয়ে গেল ফেরাউনের বাড়ির ঘাটের দিকে ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া তাফসীরের মধ্যে রয়েছে দ্বীন ইসলাম গ্রহণ করার আগেও তিনি একজন ভালো নারী ছিলেন অন্যের ব্যথায় তিনি ব্যথিত হতেন অন্যের আনন্দে তিনি আনন্দ পেতেন তিনি একজন ভালো নারী ছিলেন এই দুনিয়ায় যতগুলো মানুষ ইসলাম গ্রহণ করার আগে এই দুনিয়ায় যতগুলো মানুষ সত্যের পথ গ্রহণ করার আগে ভালো মানুষ ছিল তাদের মধ্যে বিবি আসিয়া একজন ইসলাম গ্রহণ করার কার আগেও কালেমা পড়ার আগেও বিবি আসিয়া কোনোদিন মানুষকে ব্যথা দেয় নাই মানুষের ব্যথায় কোনোদিন হাসে নাই মানুষকে কোনোদিন অহংকার করে নাই গরীব বলে কাউকে তিনি কোনোদিন নিন্দা মন্দ করেন নাই বিবি আসিয়া তার চাকর চাকরানীদেরকে নিয়ে বিকাল বেলায় নদীর ঘাটে হাওয়া খান হঠাৎ ফেরাউনের চাকর নকরেরা দেখলো নদীর মধ্যে কি যেন ভেসে ভেসে আসতেছে তারা গিয়া নদীর ঘাটে দাঁড়ালো ওই নদীর ঘাটে ভেসে এলো চাঁদের মতো ফুটফুটে চাঁদের মতো ফুটফুটে পূর্ণিমার চাঁদের মতো আলোকিত সুন্দর একটি সন্তান ওই জায়গা থেকে তারা তুলে নিল কেউ বুকে নেয় কেউ চুমা খায় কেউ জড়িয়ে ধরে আনন্দ পায় কলিজা ঠান্ডা হয়ে যায় চক্ষু শীতল হয়ে যায় এই একজন আরেকজনের কোলে দেয় একজন আরেকজনের কাছে নেয় বিয়াসিয়া জিজ্ঞেস করলো বিবি আসিয়া জিজ্ঞেস করলো কি নিয়ে তোমরা কাড়াকাড়ি করো বলল ও রানীমা আমরা একটা পানির সন্তান এই পানির সন্তান নিয়ে আমরা কাড়াকাড়ি করতেছি মুসা মুসা পানির ছেলে আচ্ছা আপনাদের তিতাস থানায় ছেলে পেলে কি ছেলে মেয়ে পানির হয় না মানুষের হয় ও যে ওরা পাইছে পানিতে পানির ছেলে বলছে তফসিরে আসছে বিবি আসিয়া তাড়াতাড়ি ছুটে গেলেন মুসা পয়গম্বরকে ওই পানি ছেলেটাকে দেখলেন তিনি বুকে জড়িয়ে ধরলেন তার বুকটা ভরে গেল চোখটা ঠান্ডা হয়ে গেল কলিজাটা জুড়ায় গেল বিবি আসিয়া জিজ্ঞেস করলো তোমরা কোথায় পেলে বাচ্চাটা বলল আমরা ওই পানির মধ্যে পেয়েছি বলল না নিশ্চয় কোনো হতভাগিনী মা জালিম সরকারের থেকে এই বাচ্চাটাকে বাঁচানোর জন্য স্বৈরাচারী সরকার থেকে এই বাচ্চাটা বাঁচানোর জন্য নিশ্চয় মা পানিতে ছেড়ে দিয়েছিল না হলে মা কোনোদিন তার সন্তানকে বিপদে ঠেলে দেয় না বিবি আসিয়া কোলে নিয়ে চুমা খায় বুকে জড়িয়ে ধরে চোখ ঠান্ডা হয়ে গেল বুক জুড়ায় গেল কোথার থেকে ঘুরতে ঘুরতে ফেরাউন এলো ও আসিয়া এটা তুমি পেলে কোথায় বলল স্বামী গো এটা পানিতে পাওয়া গিয়েছে আর আমাদের কর্মচারীরা বলে এটা পানির সন্তান সাথে সাথে ফেরাউন তরবারিটা তুলল হত্যা করার জন্য বুঝতে পেরেছি আমার রাজ্য নিয়ে যে টানাটানি করবে এক আল্লাহ ইলাহের দাওয়াত দেবে হয়তো এই সন্তানটা হতে পারে নিশ্চয় সে আমার দুশ্মন এই বলে তরবারি বার করলো হত্যা করার জন্য বিবি আসি আবার সুন্দর করে বুঝায় তাও কোরআনে আসছে সুবহানাল্লাহ বলবেন না কি সুন্দর করে স্বামীরে বুঝায় কুররাতু আইনিন লি ওয়ালাক আসা আইয়ানফানা আও নাতখিযহু ওয়ালাদা ও স্বামী এই বাচ্চাটারে হত্যা করিও না এই বাচ্চাটাকে হত্যা করিও না ভালো করে তাকাও তোমার চোখ জুড়ায় যাবে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে আল্লাহ কিন্তু সোরায় না শোনে ধর্মের
এই মসজিদে ইমাম সাহেব জুমার দিনে এমন একটা খুতবা দিছে সবার মন দিল নরম হয়ে গেছে চোখে পানি আসছে একজন লোকের দিল নরম হয় নাই ওই বেটা আসছিল জুতা চুরি করতে কি করতে আসছিল সবাই সেজদায় পড়ে কয় সুবহানাল রব্বিয়াল আলা ও বলে জুতা কোন জোড়া ভালা এই যে এতগুলা মানুষের দিল পরিবর্তন হইছে সোরের দিল পরিবর্তন হইছে তার উদ্দেশ্য তো খারাপ এইজন্য লোকেরা বলে সোরায় না শুনে ধর্মে এখন আসি এত বুঝায় স্বামী এ তুমি দুশমনি করো কে একটু বাচ্চা এটা কি শত্রু হবে আরে তুমি একটু ভালো করে তাকাও একটু কোলে নাও নাও ধরো কোলে নাও দেখো আমার চোখটা ঠান্ডা হয়ে গেছে কলিজাটা জুড়ায় গেছে নিশ্চয় তোমার চোখও ঠান্ডা হবে তোমার কলিজা জুড়ায় যাবে ফেরাম কন্যা এটা আমার ভবিষ্যৎ শত্রু ও আমার ক্ষমতা নিয়ে টানাটানি করবে আমার রাজ্যের পতন ঘটায় ছাড়বে এটা আমি ছাড়ব না মেয়ে মানুষ উপস্থিত বুদ্ধি রাখে ভালো সে চিন্তা করলো সোজা আঙ্গুলে ঘি উঠবে না আঙ্গুল বাঁকা করতে হবে আরে তুমি তো মারতেই পারবে বাঁচাতে পারবে না এত বছর বিয়ে হয়েছে আমারে তুমি একটা বাচ্চা দিতে পারো নাই ছেলে হোক মেয়ে হোক দিতে পারো নাই তুমি হয়েছো দেশের খোদা তুমি যে খোদা না হুদা তা আমি জানি কিন্তু লোকেরা বলি না ফেরাউন এদিক ওদিক তাকায় সর্বনাশ কাম সারছে এই কথা যদি আমার যে ভিতরে কি দুর্বলতা তা যদি দেশের মানুষ জানে আমারে খোদা বলে মানবে কেউ আসিয়া তোর দোহাই লাগে ঘরের কত পরের বলিস না তোর যা মনে হয় তাই কর আমার কি করতে হবে বল ঘরে আসো তাহলে ঘরে আসছে ফেরাউন তো কলজা জ্বলে যায় কিন্তু বলতে পারে না কিছু তার কারণ ফেরাউনের উপর দিয়ে ফিটফাট ভিতরে ছিল সদরগার সে ছিল নপুংসক আর ভাঙ্গাই বলবো না বুঝে নে শেষে এখন বিবি আসিয়া কয় দেখো আমি কিন্তু মানুষের কাছে বলবো না তার আগেই তুমি এই বাচ্চা বাচ্চা আল্লাহর কি কুদরত বাচ্চা এমন কান্দা কান্দা আছে বড় মানুষ যদি হয় চাচা কান্দেন না এই ধরেন এই এক হাজার টাকার দশটা নোট দিছি যা মনে চায় তাই খান বড় মানুষ হইলে তাও শোনে বাচ্চা পোলা পান দশ হাজার টাকা খান এক লাখ টাকার বান্ডিল দিলে শোনে ও খালি কান্দে ফেরাউন কান্দার যন্ত্রণায় অস্থির টিকতে পারে না আসিয়া কয় তুমি কিসের সাতার খোদা আমার একটা বাচ্চা তুমি থামাইতে পারো না এদেশে হাজার লক্ষ জনতা তোমার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে যদি আন্দোলন করে তুমি তো জাতিরে ভাগ ভাগ করিয়া দলে দলে গোত্রে গোত্রে বিভিন্নভাবে ভাগ করে দুর্বল করে রাখছো এ জাতি ঐক্যবদ্ধ হইয়া সিদলাইলে তুমি ক্ষমতা রাখবা কেমনে এক বাচ্চা সামলাইতে পারো না হাজার মানুষ কেমনে সামলাবা কয় আসিয়া রে তুই কুল যে আঘাত দিস না আমি যা ব্যবস্থা দ্রুত করি এবার রাজসিংহাসনে এসে চাকর নকর পাইক পেয়াদাকে বললো যাও যেখান থেকে পারো আমার বাচ্চার জন্য ধাত্রীর ব্যবস্থা করো এখন লোকে কয় ব্যাপার কি ফেরাউন বাচ্চা পাই লোক কয় যে হয়তো হইতেও পারে এখন আল্লাহর কুদরত মহিলা যারে আনে দুধওয়ালা মহিলা দুগ্ধবতী মা যাকে আনে মুসা আলাইহিস সালাম ঠাঠার মতো চিৎকার মারে কারো কোলে যাইয়া শান্তি থাকে না কেউ পারে না এদিকে দুই দিন তিন দিন হয়ে গেছে মুসা আলাইহিস সালাম ওই বোন মা তো খালি ছট ছট করতেস আর আল্লাহ কইছে এই মুসার মা আমি আল্লাহ ওয়াদা দিয়েছি ওয়াদাল্লাহি হক ওয়াদাল্লাহি হক এই আপনারা যারা দুনিয়ায় জালিমদের দ্বারা নির্যাতিত হন ভয় পাইয়েন না ফাইন্না লাইসা বাইনহু ওয়া বাইনাল্লাহি হিজাব নবীজি সহি হাদিস বলেছেন মজলুমের মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না জাল মজলুমের বরদোয়া লাগে জালিমদের একদিন না একদিন নিকৃষ্ট জঘন্য পতন হয় কত ঠিক কিনা বলেন ভয় পাবেন না পৃথিবীর কোন মজলুমেরা ভয় পাবেন না জালিমদের একদিন না একদিন শিক্ষা পাবেই চরম নিকৃষ্ট শিক্ষা এখন মা তো কাঁদতেছে তড়পাচ্ছে ওই যে বোনটা পাগলের মতো দৌড়ায় শুনছে রাজবাড়িতে একটা ছেলে পাওয়া গেছে ফেরাউনের বাড়ি আসছে দেখে লোক কারো মনে শান্তি নাই তোমাদের কি হয়েছে কয় বাচ্চা তুমি কথা বলিও না আমরা বড় অশান্তিতে আছি বাদশার সন্তান খায় না ঘুমায় না খালি কান্দে থামাইতে পারি না অশান্তির মধ্যে আস মেয়েটা কয় শোনো আমাদের ঘরে একজন মেয়ে মা আছে এই মার হাতে এইরকম দরদ যশ এই মায়ের হাতে বাচ্চা গেলে ঠান্ডা হয় মার বুকের সাথে কোলের সাথে লাগলে বাচ্চা একেবারে শান্ত হয়ে যায় লোকেরা কয় চলো তো যাই মুসা আলাইহিস সালামের মারে জোর করে ধরে নিয়ে আসছে আল্লাহু আকবার বলে জোর করে ধরে নিয়ে আসছে
মুসালসামের মা তো চিন্তায় বোধহয় এতদিনে মাছের খাবার হয়ে গেছে, এতদিনে মরে গেছে, গলে গেছে, আজ পচে গেছে, আরে বাচ্চাটা লাশও পাইলাম না। এসে দেখে আসিয়ার কোলে মুসা আলাইহিসসালাম। মুসা আলাইহিসসালামের মা অস্থির হয়ে যাচ্ছিল, আবেগের চিৎকার দিচ্ছিল। আল্লাহ তাআলা তার দিলটাকে শক্ত করে দিলেন। কোরআন শরীফের ভিতরে আল্লাহ বলেছেন, আমি আল্লাহ তার দিল শক্ত করে দিলাম, মনটাকে মজবুত করলাম, ধৈর্য ধারণ করার তৌফিক দিলাম। ও মুসার মা, তুমি যদি এই জায়গায় দুর্বল হও তাহলে সব গোপন ফাঁস হয়ে যাবে, সব গোপন ফাঁস হয়ে যাবে, মুসাকে বাঁচানো যাবে না। মুসা আলাইহিস মা দিল শক্ত করলেন, বিবি আসিয়া তার কোলে দিল। মুসা আলাইহিস মার কোলে নেওয়ার পরে মুসা একটু ঠান্ডা, এবার বুকের সাথে নিছে আরো ঠান্ডা, স্তন্যের বোটা বের করে মুখে দিছে, চুপচুপ করে খাচ্ছে আর তাকাচ্ছে। আসিয়া এসে, বিবি আসিয়া এসে মুসা আলাইহিস মাকে জড়িয়ে ধরে কয়, বোন আমার এই বাচ্চাটারে কেউ থামাইতে পারে নাই, তুমি পারছো বোন, তুমি আমার বোন। বোন তুমি একটা কাজ করো, এখন থেকে তুমি রাজবাড়িতে থাকবে, তুমি আমার রাজবাড়িতে থাকবে, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করবে। আচ্ছা কে না চায় বলেন তো? আল্লাহ তাআলা দিলের মধ্যে এলকায়েল হাম দিলেন, ও মুসলমান খবরদার, তুমি যদি এই জায়গায় থাকো, আবেগে যদি কিছু করে ফেলো, এই জালিমেরা সব পরিকল্পনা বুঝে যাবে, জেনে যাবে আমি আল্লাহর পরিকল্পনা। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আমি আল্লাহর পরিকল্পনা ওদের থেকে ভয়ঙ্কর। ও মুসার মা শক্ত হও, শক্ত হও। মুসা আলাইহিসসালামের মা শক্ত হলেন, বললেন, না আমার সংসার আছে, সন্তান আছে, আমার স্বামী আছে, এগুলো রেখে আপনার বাড়িতে থাকা যাবে না। বিবি আসিয়া কোনো মতেই ছাড়ে না, না আমার সন্তান, তোমাকে লালন পালন করতেই হবে। বিবি আসিয়া পয়গম্বর মুসাকে মায়ের আদর দিয়া, ভালোবাসা দিয়া লালন পালন করেছেন, এই জন্য আল্লাহর কাছে তার মর্যাদা অনেক বেশি। আল্লাহু আকবার। মুসা আলাইহিসসালামের মা চলে যাচ্ছিলেন, বিবি আসিয়া বলল, বোন আমার এই সন্তানটা আমার চাকর বাকরের অভাব নাই, আমার এই সন্তান প্রতিদিন তোমার বাড়িতে পাঠায় দেব, তুমি দুধ খাওয়াবে, দুধ খাওয়াবে, গোসল করাবে, ঘুম পাড়াবে, এরপর আমার বাড়িতে আবার ফিরাই দিও, আমার সন্তানটারে যত তাড়াতাড়ি পারো পাঠায় দিও। আমার মুসা আমার চোখের আড়াল হলে আমার কলিজায় শান্তি লাগে না, আল্লাহর কি কুদরত। এমন সময় ফেরাউন এসে বলে, ও মহিলা, বনী ইসরায়েলের মহিলা, শোনো, আমার সন্তানকে দুধ খাওয়াবে, বিনিময় আমি প্রতিদিন তোমাকে স্বর্ণ মুদ্রা দেব। আল্লাহু আকবার। আল্লাহর কাম যার ঘরে নাই খাম, দেখছেন, যার সন্তান সে লালন পালন করে, বিনিময় কি পাচ্ছে? স্বর্ণ মুদ্রা পাবে। আল্লাহ, আপনারা গল্প মনে করতেছেন, কোরআন শরীফ ভুলে গেছেন বোধহয়, নবীজি কোথায়? না না, যাচ্ছে ওয়ান দা ওয়ে, ইংরেজিতে বলে ওয়ান দা ওয়ে, গোয়িং ওয়ান, যাচ্ছে যাচ্ছে, আর বারবার কি করতেছে, মক্কার দিকে ফিরে তাকাচ্ছে, চোখ মুছতেছে, আর জিব্রাইল ওহি দিতেছে, ঘটনা শোনাচ্ছে, নবী চোখটা মোছেন, অন্তরটা সহ্য করেন, যে আল্লাহ আপনার উপরে কোরআন দিছে সেই আল্লাহ আপনার ফিরে আনবে। মুসার মার কোলে থেকে মুসারকে আল্লাহ কেড়ে নিয়েছিল, আবার আল্লাহ ওয়াদা করেছিল, ইন্না রদ্দু হেইলাইকি, আমি তোমার কাছে ফিরাই দেব। আল্লাহ কিন্তু তার ওয়াদা রক্ষা করেছিল। হাবিব, মনটা খারাপ করিও না, যেই জালিমদের নির্যাতনে, যেই আবু সুফিয়ানের সরকারের জালিমদের নির্যাতনে আজকে সব ছেড়ে চলে যাচ্ছেন, আল্লাহ উইদিন শর্ট টাইম আবার এই মক্কার বিজয়ী বানাইয়া আপনাকে মক্কায় আল্লাহ তাআলা ফিরায় আনবে।